প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, চলুন আপনাদেরকে নিয়ে চলি হযরতে শাহবন্দী রহমাতুল্লাহ তাআলার মাজার শরীফে। এই আল্লাহর ওলিদের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনবো। জামিয়াতুল মদিনা পশ্চিম দেওবুক থেকে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তাআলা আলাই এর মাজার শরীফে হাজির হয়েছি। ওলি এ কামিল হযরতে সৈয়দনা দাউদ তাই আরবী রহমাতুল্লাহ তাআলার মাজার শরীফ আপনাদেরকে জিয়ারত করাবো। শাহ সুফি হযরত সৈয়দ সালে জঙ্গি শাহ মাওলা রহমাতুল্লাহ তিনি যখন এবাদত মশগুল ছিলেন তখন তিনি এতই মগ্ন ছিলেন এবাদতে যে উই পোকা পর্যন্ত তার দেহের মধ্যে বাসা বেঁধে ফেলেছিল। আমরা ওলিয়াল্লার বাংলাদেশ অনুষ্ঠান থেকে জেনেছি যে বাবা শাহজালাল আলী আমিনী যখন এসেছিলেন নদীর উপর জায়নামাজ বিছিয়েছে তো নদী তাকে পার করে দিয়েছে। এই আল্লাহর ওলিগণ উত্তম আখলাকের মাধ্যমে সুন্দর কথা বলে মানুষদেরকে নেকির পথে আহ্বান করেছেন।